গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন একটু যাচ্ছি ঈশানের স্কুলে, তো ওর স্কুল মিটিং আছে, প্যারেন্টস টিচার মিটিং, তো সেই জন্যই যাচ্ছি। তো রান্না হয়ে গেছে, রান্না টান্না কমপ্লিট করে তারপরে বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:45, তো 11টার মধ্যে পৌঁছাতে হবে, হয়ে যাবে এটা। যা রোদ দেখো, প্রচন্ড রোদ। তো স্কুলের মিটিং আছে, আজকে হচ্ছে শনিবার। এত রোদ, খাতাটা নিতে ভুলে গেছি। খাতাটা নিলে ভাবছি ভালো হতো, খাতাটা নিয়ে বেরোলাম না। দাদা পয়সাটা নিয়ে নিন না। স্কুল, তো এবার ভেতরে ঢুকবো, চলো তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো মিটিং হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। তো আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তো ছাতা তো আনিনি, এর জন্য তাড়াতাড়ি করে যেতে হবে। পুরো মেঘ করে আসছে, তাড়াতাড়ি যাই। তাহলে চলো তোমাদের সাথে ঘরে গিয়ে কথা বলছি। স্কুল থেকে আসার পর এত মানে আস্তে আস্তে বাড়িতে বৃষ্টিটা এসে গেছিলো, পুরোই ভিজে গেছে। তো এসে যে জন্য আর দেখানো হয়নি, তো এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। তো এখন বাজে 5টা, তো কাজের মাসে এসে গেছে আসন। তো আমরা একটু যাচ্ছি এখন একটু দোকানে। তো ডিম আনতে গেছিলাম, এই যে ডিম নিয়ে এসেছি, আর আনলাম একটু দুধ। এখানে পেঁয়াজ কেটে রেখেছে আসি, তো রাত্রে একটু রান্না করব। আমার দুধ আর এটা আমাকে দিয়ে দাও, চিপস তুমি নিয়ে নাও। তো এখানে দুধ আর চানা শুরু এনেছি, তো ফুচকা খেয়েছি, তো আমি আর চা খাবো না। তুই মিস্টার বড়ু এসে গেছে, ওকে একটু চা দেবো বানিয়ে। তো এটা আমি কালকের জন্য কেটে রেখেছি ঝিঙে, দেখা যাক কী করা যায়, কালকে রান্না করবো। এটা এখন ফ্রিজে রেখে দিই। ফ্রিজে এখন রাখা দেয়। তো আমি এখন বানাচ্ছি বোঁদে। তো একটা বাজার থেকে বোঁদের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, তো যেগুলো বোঁদের যে শুকনো বোঁদের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে ঘরে বানাই দেখি। তো মিষ্টি চিনির রস করে তো ওগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো দেখো ভালোই হয়েছে বোঁদেটা, দেখতে পাচ্ছ। তো কালকে সকালে এটা অল্প একটু ঠাকুরকেও তোলা যাবে, আর আমরাও খাবো। তো দেখো।
ভালোই হয়েছে দেখতে। তো বোদেটাকে আমি না এই টিফিনের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করে এটা, তো এটা ভাবছি বাইরেই থাক, অসুবিধা নেই, বাইরে থাকলে এইমাত্র করেছি তো, তো রেখে দিই, দেখে তো ভালোই লাগছে। তো এখন আমি খেলাম না, ওদেরকে একটু একটু দেবো, আমি কালকে খাবো। তো দুধটা এখানে গরম বসিয়েছি আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো রাত্রেবেলা করব এই যে মেটে চচ্চড়ি, তো অল্প একটু আলু দিয়ে মেটে চচ্চড়ি করব আর রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে। সকালে বানিয়েছিলাম কুমড়ো ভাজা আর মাছের ঝোল, তো যাই হোক ওগুলো আর নেই কিছু সেই জন্য। আর সকালবেলা একটু করি না চাউমিন বানিয়েছিলাম, তো ওটা একটু বেঁচে গেছে, তো ভাবছি একটু ইশানকে একটু গরম করে দিয়ে দিই। তো চলো এটা শুধু মাইক্রোওভেনে দিয়ে দিই, গরম হয়ে যাবে। এখানে কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম ছিল ওটাও দিয়ে দিয়েছি আর টমেটোও দিয়ে দিয়েছি দেখো। তো আলু আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার ড্রাই মশলাগুলো সব দিয়ে দেবো। আর দেবো 2 চামচ আদা রসুন বাটা। মশলাটা একটু কষে যাক, তারপরে মেটেটা দিয়ে দেবো। রেখে দাও ওগুলো, কালনাগুলো তুলে নাও, তুলে নাও, তুলে নাও, আবার এখানে রাখছো কেন, ওগুলো গুছিয়ে নাও কালনাগুলো। তো দেখো আমার লিভার কারি একদম রেডি, তো রাত্রে শুধু একটু রুটিটা বানাবো তাহলেই হয়ে যাবে। তো এখন একটুখানি হানিকে একটু পরিয়ে নিই, ওর অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে ওগুলো করতে হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রুটি তো বানানো হয়ে গেছে, তো হানি মেটে চচ্চড়ি খাবে না, একটু ঝাল হয়েছে, তো সেজন্য ওকে একটু আমি একটা ডিম পোচ করে দিলাম। তো সবাইকে মোটামুটি খাবার দেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিচ্ছে, এবার আমি লাস্টে খাবো। তো চলো আমিও খেয়ে নিই। তো খেতে খেতে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট।